আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্ট কতদিন পরে দেয়। সো এটা আসলে বলতে বেশি সময় লাগবে না, বিগত 2 বছরের কথা বলবো এবং এই বছরে কতদিন পরে দিতে পারে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, আমরা লাস্ট ভিডিওতে অলরেডি বলেছি, এই ভিডিওতে আর অত ডিটেলস না বলি। আমাদের গুচ্ছ স্ট্যান্ডার্ডের যে কোর্সটা আছে সেটা হচ্ছে আমরা 15 তারিখ থেকে স্টার্ট করবো, ভর্তির লাস্ট ডেট 14 তারিখ। সো যারা ভর্তি হবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা একসাথে ভর্তি হলে 990 টাকা, বাট আলাদাভাবে ভর্তির সুযোগ আছে। সো ভর্তি হলে তোমরা এখানে যে জিনিসগুলো আছে সেইগুলো তোমরা পাবা, ঠিক আছে? আর হচ্ছে ভর্তি হতে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে ভাই আমরা কীভাবে ভর্তি হবো, ঠিক আছে? আশা করা যায় ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আমরা আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার ট্রাই করব। এনিওয়ে, সো একটু বলি যে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট কতদিন পর দেয়। সেটা নিয়ে যদি বলি সেটা হচ্ছে যে তুমি যদি 2020 সালের কথা যদি বলো, 2020 সালে খুব সম্ভবত 33 দিন কি 34 দিন পরে দিছিল, 33 অথবা 34 দিন পর দিছিল। 2021 সালের কথা যদি বলি সেটা হচ্ছে তোমার অলমোস্ট ওরকম 31 32 31 32 দিন পর একটু আগায় নিয়েছে। সো 2020 সালের কথা যদি বলি, এবছর সরি 2022 সাল এবছর আরও আগে দিবে। কারণ কি জানো? কারণ হচ্ছে প্রশ্ন যত সহজ হবে তত স্টুডেন্টরা তত বেশি লিখবে, আর মানে টিচারদের দেখতে তত বেশি সময় লাগবে। কিন্তু 2021 সালের কথা যদি বলি, এখানে 31 দিন না, মেবি এখানে তোমার 30 দিন কিংবা তার একটু কম, 30 কি 29 দিনের আশেপাশে, 1 মাসের কম লাগছিল। সো কারণ হচ্ছে 2021 সালে প্রশ্ন 2020 সাল থেকে কঠিন আসছে, এজন্য খাতা দেখতে কম সময় লাগছে। আর এই বছর 21 সালের থেকেও প্রশ্ন কঠিন হয়েছে, স্পেশালি ফিজিক্সে। সো সেই জায়গা থেকে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই বছর হয়তোবা তুমি 25 থেকে ম্যাক্স 30 দিনের ভিতরে পেয়ে যাবা। আমার কাছে যেটা মনে হয় 4 সপ্তাহে পেয়ে যাবা, 4 সপ্তাহ মিন্স হয়তোবা 27 28 দিনের ভিতরে হয়তো পেয়ে যাবে। এবছর আর একটু কম লাগবে, বিকজ অনেক স্টুডেন্ট কিন্তু লিখতে পারে নাই, কারণ প্রশ্ন ম্যাথ ফিজিক্সে রিটেনে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে খুব বেশি ভালো লিখতে পারে নাই। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার খাতা দেখতে সুবিধা হবে, টিচারদের সময় কম লাগবে, ঠিক আছে? সো ছোট্ট একটা ভিডিও, আমার মনে হয় বুঝতে পারছো যে হয়তোবা 25 থেকে 27 দিন ম্যাক্স, ঠিক আছে? সো কবে রেজাল্ট দিলো, এখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার রেজাল্ট দিতে কিন্তু বেশ সময় লাগবে। সো এমনও হতে পারে, মানে এমনও হতে পারে যদি দেখা যাচ্ছে যে লেট করে, মানে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা মেবি সামনের মাসের 14-15 তারিখে, রাইট? সো তোমার জাহাঙ্গীরনগর পরীক্ষার আগে মানে দিবে। সো দেখা যাচ্ছে এমন হলো যে তুমি মানে খুব আশাবাদী ঢাকা ইউনিভার্সিটির চান্স হবে এই সেই, কিন্তু হলো না, তখন আপসেট হয়ে যেতে পারো। পরে দেখা যাচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষাও খারাপ হলো। সো আগে থেকে মেন্টাল সেট আপ দিয়ে রাখবা যে পরীক্ষার রেজাল্ট যা হয় হবে, আমি এটা নিয়ে ভাবতেছি না। আমার সামনে তো রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা, চিটাগাংয়ে তো সময় নেই আর, চিটাগাং ইউনিভার্সিটি, গুচ্ছ এবং জাহাঙ্গীরনগর, আমি এগুলো খুব ভালো মতো আগে পরীক্ষা দিই, তারপরে দেখা যাবে কী হবে, ঠিক আছে? সো রেজাল্ট পাই তো অনেক লেট হবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষার হয়তোবা 2-1 দিন আগে দিবে। সো এটা নিয়ে তুমি আসলে মাথা ঘামায় না, এখন তুমি এখন চেষ্টা করো সামনের যে পরীক্ষাগুলো আছে সেগুলো ভালো করে দেওয়ার, ঠিক আছে? ঘুরে দাঁড়াও, পরীক্ষা যদি খারাপ হয় আমি বলবো যে চেষ্টা করো, ঠিক আছে? আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহ ভরসা, তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করো, ঠিক আছে? সো এই ছিল ছোট্ট একটা ভিডিও ইনফরমেশন দেওয়ার। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।